জীবনে কে না চায় সফল হতে বলুন তো? ধরুন আগামী 100 বছরে আপনি যে কাজগুলো করার কথা ভাবছেন সে কাজগুলো যদি আপনি আগামী 1 বছরে করে ফেলতে পারেন, কতই না চমৎকার হবে ব্যাপারটা, তাই না? আমার এই উদ্ভট কথাটি শুনে আপনার হয়তো মনে হচ্ছে আদৌ কি এটা সম্ভব। তাহলে আমি বলবো, হ্যাঁ অবশ্যই সম্ভব। পৃথিবীতে যত সফল ব্যক্তি আছে তাদের জীবনে একবার ঘেটে দেখুন, আপনি যেই পরিশ্রমটি আগামী 100 বছর করতে চাইছেন তারা সেই পরিশ্রমটি 1 বছরেই করে আজ এতদূর এসেছে। জীবনে সফলতা ছুঁতে হলে পরিশ্রমী হতে হয়। আপনি যখন সৎ থেকে চেষ্টা করে যাবেন তখনই আপনি সফল হতে পারবেন। যতদিন পর্যন্ত আপনি সফল না হবেন দেখবেন আপনার আশেপাশের লোকেরা আপনাকে খুব একটা মূল্য দিচ্ছে না, এমনকি কাছের আত্মীয় স্বজনেরাও দূরে চলে যাচ্ছে। কারণ আপনি যখন অভাবে থাকবেন তখন সবাই আপনার সাথে সখ্যতা বাড়াতে ভয় পাবে। আর যখন আপনি সফল হবেন দেখবেন দূরের আত্মীয়রাও আপনাকে ফোন করে রোজ আপনার খবর নিচ্ছে, আপনার মূল্য তখন আপনা আপনি বেড়ে যাবে। তাহলে কিভাবে আগামী 100 বছরের কাজ আপনি 1 বছরে শেষ করবেন বলুন তো? সেই উপায়গুলোই এখন আপনাদেরকে জানাবো। আগামী 100 বছরের কাজ আপনাকে 1 বছরে শেষ করতে হলে অবশ্যই একটি টার্গেট তৈরি করতে হবে। একটি ক্যালেন্ডার হাতে নিয়ে নিন এবং পরিকল্পনা করুন আগামী 1 বছরে আপনি নিজের মধ্যে কি কি পরিবর্তন আনতে চান, নিজেকে কোন কোন বিষয়ে যোগ্য করে তুলতে চান। দেখবেন আপনি বুঝতে পারবেন যে আসলেই আপনার আগামী 1 বছর ঠিক কিভাবে কাটানো উচিত। 1 বছরে 365 দিন, আপনি যদি এই 365 দিনের প্রতিটি দিনের কাজগুলোকে ভাগ করে একটি রুটিন তৈরি করেন তাহলে আপনার জন্য আরও বেশি সহজ হয়ে যাবে। এই 365 দিনের প্রতিটি দিন যদি আপনি নতুন কোনো কিছু শেখার চেষ্টা করেন দেখবেন বছর শেষে আপনি অনেক কিছু শিখে ফেলেছেন। আপনার যদি যোগ্যতা থাকে এবং স্কিলস থাকে তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যা আপনাকে সফল হতে বাধা দিতে পারবে। দুনিয়ায় যে ব্যক্তির যত বেশি স্কিলস রয়েছে সে ব্যক্তি তত সফল। আপনি যদি কোনো কাজ শিখে রাখেন সে কাজের মাধ্যমে আপনি কোনো না কোনো দিন উপকৃত হবেন। আগামী 365 দিন শুধু নিজের জন্য ভাবুন, একটু স্বার্থপর হয়ে যান, দেখবেন সব কিছু অনেক সহজ হয়ে গেছে। কেউ যদি আপনাকে পার্টিতে ডাকে বা কোনো অনুষ্ঠানে ডাকে বা কোনো আড্ডায় ডাকে নিজেকে একটু সংযত করুন। এই সময়টা যে কোনো কাজ শেখার পেছনে ব্যয় করুন অথবা একটি বই পড়ুন, এটি একসময় আপনার অনেক উপকারে আসবে। শুধু কাজ শেখা বা স্কিলস বাড়ানোই যথেষ্ট নয়, নিজেকে স্মার্ট করার চেষ্টা করুন। প্রতিদিন 1 ঘন্টা করে হলেও শরীর চর্চা করুন। এটি যেমন আপনার শরীরকে সুস্থ রাখবে পাশাপাশি আপনার শারীরিক গঠনকেও ফিট রাখবে, যা আপনাকে একটি স্মার্ট লুক দেবে। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে একা একা কথা বলার চেষ্টা করুন, এতে করে আপনার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে। আপনার কথার মধ্যে যদি কোনো জড়তা থাকে তা কেটে যাবে। আমরা যখন কোনো ব্যক্তির সাথে দেখা করি তখন আমাদের কথার মাধ্যমে ব্যক্তিটি বুঝতে পারে আমরা ঠিক কতটা স্মার্ট। তাই নিজেকে শুধু সুন্দর দেখালেই হবে না, বরং কথাবার্তাতেও সৌন্দর্য আনতে হবে। এভাবে আগামী 1 বছর পরিশ্রম করে যান, ফলাফল আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মধ্যে ঠিক কতটা পরিবর্তন এসেছে যা এই 1 বছর আগে ছিল না, এবং এই পরিবর্তনগুলোই আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে, আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেবে। শুধু ধৈর্য রেখে পরিশ্রম করে যেতে হবে, হাল ছেড়ে দিলে চলবে না। হাল ছেড়ে দিলেই আপনি হেরে যাবেন, নিজেকে বোঝাবেন আমাকে পারতেই হবে, পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়, শুধু প্রয়োজন অধ্যবসায় আর চেষ্টা। সবাই যেমন পারে তেমনি আপনিও পারবেন, কখনো হতাশ হবেন না। এই কয়েকটি বিষয় যদি আপনি আগামী 1 বছর অনুসরণ করেন আমি কথা দিচ্ছি আপনি সফলতার মুখ দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের সাথে থাকার জন্য একান্ত ধন্যবাদ।